এন আর সি লৈ পেলাই কোনো চিন্তিত হ'ব নালাগে, এইখন খচৰাহে, এখন পূর্ণাঙ্গ এন আর সি নহয়। ইয়ার পরবর্তী সময় যিসকলৰ নাম নাথাকিব সেইসকলে আবেদন কৰিব পাৰিব। এটি এটা এটা সাংবিধানিক প্রক্রিয়া, সকলে ইয়াত অংশগ্রহণ কৰিব লাগে ধৈর্য সহকারে। গতিকে মই ভাবো যে এই ক্ষেত্রে কোনোই চিন্তিত হ'ব নালাগে, আর আবেদনের ক্ষেত্রে জনসাধারণক সরকার তরফের সকল ধরনের সহযোগিতা আগবা হব, কোনোই চিন্তিত হ'ব নালাগে। আর এটাই কথা মই কওঁ যে এন আর সিক লৈ কোনো সাম্প্রদায়িক মন্তব্য, উচতনিমূলক মন্তব্য ভাষার নামত ধর্ম নামত দিব নোৱাৰিব। কারণ এই ক্ষেত্রে আমি সদায় এটা বিশ্বাস করো, প্রথম পর্যায়ে যে খসড়া প্রকাশ হল এইটো শান্তিপূর্ণভাবে হল, রাইজে সহযোগিতা আগবাড়ালে, বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়ামৰ রাইজে আগবাড়ালে। গতিকে আগন্তুক দিনটো ঠিক তেনেধরনের মানুষক সকলকে আমি আহ্বান জানাইছো, সকলো সহযোগিতা করক, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, সরকারখানে রাইজর আছে, রাইজর থাকিব, রাইজর যিকোনো ধরনের সমস্যার ক্ষেত্রে সরকার সদায় কাষত থাকিব।